পঞ্চায়েত ভোটের আগে ভাঙন শাসক শিবিরে। বাগদাতে তৃণমূল ছাড়লেন পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, তার সাথে যোগ দিলেন শতাধিক অনুগামী বাম শিবিরে। দলবদলে বাড়তি অক্সিজেন পেল বামেরা। বাগদায় তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল উপপ্রধান সহ বেশ কয়েকজন। পঞ্চায়েত ভোটের আগে এই দলবদল কিছুটা হলেও শাসক দলের কাছে ধাক্কা। পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল বামেরা। বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতের উপপ্রধান রমেন বাগ বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তার এই দল বদলের কথা ঘোষণা করেন। জোড়া ফুল ছেড়ে হাতে তুলে নেন লাল ঝান্ডা। প্রাক্তন উপপ্রধানের সাথে প্রায় শতাধিক মানুষ এদিন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের এই সময়কালে গোটা রাজ্যব্যাপী যে দুর্নীতি, পঞ্চায়েতের যে লুটপাট এবং প্রতিযোগিতায় নেমেছে মন্ত্রী বিধায়ক এবং তাদের যাবতীয় নেতৃবৃন্দরা, যে কার কত কে কত বড় বাড়ি দেখাতে পারে, কে কত গাড়ি করতে পারে, কার কত সম্পদ বাড়াতে পারে, এই প্রতিযোগিতায় সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের তাদের বঞ্চিত করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলার সময় প্রতিবাদে আমরা সারা বছর আমরা রাস্তায় আছি। দলবদল শেষে রমেন বাগ বলেন, রাজ্য জুড়ে শাসক দলের দুর্নীতি চলছে, শিক্ষা স্বাস্থ্য সবেতে দুর্নীতি। এই দুর্নীতির কারণে তৃণমূল ছেড়ে বামেদের সাথে যোগ দিলাম। রাজ্যে যে টিএমসি দুর্নীতি, ওই দুর্নীতি থেকে টিএমসি পার্টি থেকে আমরা বেরিয়ে এসেছি। পঞ্চায়েতে গ্রামগঞ্জে প্রত্যেকের দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, প্রত্যেক এমএলএ মন্ত্রীদের দুর্নীতি, এখন সব মন্ত্রী এমএলএ শিক্ষা বোর্ডে জেলের ভিতরে, এই দুর্নীতি থেকে আমি আগের থেকে পিছিয়ে চলে আসলাম। সিপিএমতে রনঘাট গ্রামে 50টা ঘর 100 লোক নিয়ে আমি আজকে সিপিএম পার্টি যোগদান করলাম। সিপিএম এর বাগদা এরিয়া কমিটির সদস্য সুকান্ত চক্রবর্তী বলেন, আজ রমেন বাগ শতাধিক মানুষ নিয়ে আমাদের সাথে যোগ দিলেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তৃণমূল যে দুর্নীতির সাথে যুক্ত, সেই কারণেই তৃণমূল ত্যাগ করলেন তিনি। রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকাধীন রনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রমেশ বাগ তার 50-এর উপরে পরিবার নিয়ে এবং শতাধিক লোক নিয়ে আমাদের পার্টি অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তে যোগদান করছে। খুন, সন্ত্রাস, নৈরাজ্য এবং দুর্নীতি, এতে পাহাড় প্রমাণ দুর্নীতির ফলে, এমনকি পঞ্চায়েতের দুর্নীতি, পঞ্চায়েতের আবাস যোজনা থেকে শুরু করে পঞ্চায়েতের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ন্যাশনাল রেগা ইত্যাদি যে প্রকল্পগুলো আছে সেখানে পুকুর চুরি করছে, সেটা সে মেনে নিতে পারেনি, যার জন্যে তার সাথে যারা আছে এবং অন্যান্য এখানকার গণতান্ত্রিক মানুষ, শতাধিক মানুষ আজকে আমাদের সঙ্গে যোগদান করবে। যদিও এই দলবদল প্রসঙ্গে রাজ্যের শাসক দলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। ইতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।